রুমা, আমি তোমাকে যা যা জিজ্ঞেস করবো তুমি সত্যি ঠিক ঠিক উত্তর দেবে? অবশ্যই। তুমি আসলে কি চাচ্ছ? সরি, তুমি আসলে কি চাচ্ছ? কি ব্যাপার? তুমি কি আসলে এখানে চাকরি করতে এসেছো নাকি তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে? আর কি উদ্দেশ্য থাকবে? আর কি উদ্দেশ্য থাকবে তুমি জানো না? তোমার উদ্দেশ্য সত্যি তুমি জানো না? তুমি তো আমার মনে হয় তুমি আমার আর আমার ভাইয়ের সাথে সম্পর্কটা নষ্ট করতে এসেছো। তুমি অ্যাকচুয়ালি কি চাইছো আমাকে বলো তো। মানে আপনিও তো আমার বাসায় গিয়ে আমাদের বাসার সবার সম্পর্ক নষ্ট করেছেন। আমি হ্যাঁ, আমরা কত সুখে শান্তিতে ছিলাম, আমরা সিম্পল ফ্যামিলি, আমাদের কোনো ঝামেলা নেই। আপনি আসার পর থেকেই তো আমাদের বাসায় ঝামেলা শুরু হলো। তুমি সে কি বলছো? আমি কেন তোমার ফ্যামিলি থেকে তোমাদের ফ্যামিলি রিলেশনশিপ নষ্ট করব? আমি কেন? ম্যাডাম, এইটার অ্যান্সার তো আমি জানি না। এই প্রশ্নটা আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে করেন, তাহলে বুঝবেন। আমি আমি একা, আমি সবসময় আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলি। ইট ইজ দ্য প্রবলেম ম্যাডাম, আপনি একা। আপনি একা থাকতে থাকতে কি হয়েছে যে আপনি নিজে যেরকম আপনার সবাইকে সেরকম মনে হয়? আপনি আপনি সবসময় আপনার দৃষ্টি দিয়ে সবাইকে দেখেন, এটাই তো প্রবলেম। কি চাইল্ড লাইক কথাবার্তা তোমার! হ্যাঁ অবশ্য বলবে, তোমার বয়স কম। শুনো, প্রত্যেকটা মানুষই আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলে এবং সে তার নিজের মতোই করে অন্যের জীবনটাকে দেখে অথবা তার মতন করে তার জীবনটা দেখে। কিন্তু আমি না আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলি, সেটাই তোমার প্রবলেম। তাহলে অন্যের দোষটা তুমি ধরতে না। তোমাকে একটা পরিষ্কার করে কথা বলে দিই আজকে রুমা, তুমি যতই চেষ্টা করো আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক কাউকে নষ্ট করতে দেবো না। জাস্ট এটা মনে রাখো। আচ্ছা, এসো, আমি দেখি।